চোরের মায়ের আমার বড় গলা, এমন ভাব করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। এই ভিডিওটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, এই ভিডিওটা বানানো হয়েছে শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য। ঝামেলা করে ওকে বিদায় করলে হবে না, না হলে ওর দিদি তো আবার আমাকে বাড়িতে টিকতে দেবে না। ওকে কুনু বুদ্ধি লাগিয়ে এই বাড়ি থেকে তাড়াতে হবে। তুমি দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি দেখছি দেখছি দেখছি। বলছিলাম শালা বাবু, তুমি বাড়ি যাবে না? বাড়ির লোক তো চিন্তা মিন্তা করছি। না না, আমি বাড়ি ফিরতে পারবো না, আমাদের বংশের নিয়ম আছে শালা যদি দিদি যাবে বাড়ি যায় তাহলে 6 মাসের আগে বাড়ি ফিরতে নেই। আরে তুমি এ কি বলছো, আমাদের গ্রামে কারো শালা এসে যদি 6-7 মাস থাকে না বাড়িতে তার কুত্তার থেকে বেশি সম্মান হয় না। ভিখারির বাচ্চা? ও তার মানে তুমি যদি আমার জামা প্যান্ট পরে আমাদের গ্রামে ঘোরো তোমাকে ভিখারির বাচ্চা বলবে, তার মানে আমি ভিখারি বাচ্চা? বাড়ি ছাড়ার নাম নিচ্ছি না। এই এই তুই বাড়ি ছাড়বি?
তুই বাড়ি ছাড়বে কি ছাড়বে না বল? দিদি মারছে, তোমাকে মেরেছে, তোমাকে মারছে। না না গো, আমি তোমার ভাইকে মারিনি। আরে বলছি তো, আমি তোমার ভাইকে মারিনি গো, আমি তো আদর করছিলাম, আদর করছিলাম। আরে দিদি, তো যদি মারতে যাইব আমাকে। ওটা তুমি ওখান থেকে করছো, দুই মা বেটাই আমার ভাইকে আর সহ্য করতে পারছে না। ওটা তুমি আর যেন আমার ভাইয়ের আশেপাশে তোমাকে দেখি না, নাহলে তোমার কপালে না খুব কষ্ট আছে। এই ভাই না, তুই করিস আর কি নে। কিন্তু আমি কি করবো সেটাই তো ভেবেছি না, মাথায় কিছুই আসছে না। পেয়েছি মা, আমি বলছি যদি ওকে চুরির বন্ধন দিয়ে বাড়ি ছাড়া করি তাহলে কেমন হবে? আমার বাড়িতে তো সেরকম কিছু দামি জিনিসও নেই। আরে কে বলেছে নেই? আরে তোর বউ যে ফোনটা চালায় না, ওই ফোনটা চুরি করে নিগা, দিয়ে ওই ফোনটা তো শালার ব্যাগে ভরে নিগা। তোর বউ যখন খুঁজবে তোর শালা তখন অটোমেটিক ধরা পড়ে যাবে। এইটা তুমি সঠিক আইডিয়া দিয়েছো মা, এইটাই করবো। তুমি দাঁড়াও, আমি খুঁজে আসি। দোকান থেকে এক কেজি চিনি এনে দে না। ঠিক আছে আসছি, দাঁড়া। বসেছিলাম তারপরে আর খুঁজে পাচ্ছি না, বলছি তোমরা চলো না একটু আমাকে খুঁজে দেবে। কি বলছো, খুঁজে পাচ্ছ না? ও মা চলো তো ফোনটা খুঁজে দিই, চলো 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 দেখি, চলো দেখি। যদি ঘরে থাকে, আরে এই ব্যাগটা দেখে আওয়াজ আসছে মনে হচ্ছে না? আওয়াজ আসছিল তো এই ব্যাগ থেকেই। আমার ঘরেই চুরি করছি। দিদির ফোনটা চুরি করে নিজের ব্যাগে ভরে নিয়ে আবার সাধু সাজছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আরে তুমি এখন তোমার ব্যাগ পত্র নাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ একটা চোরের জন্য আমার বাড়িতে কোনো জায়গা নেই। না না দিদি, আমি চুরি করিনি, আমাকে বাড়ি থেকে টানার জন্য কেউ আমাকে পাঠাইছে। ও তার মানে তুমি বলছো আমি মিছে কথা বলছি? ও আমি মিছে কথা বলছি? না না,
মা আমি মিথ্যে কথা বলছি? না না বাবা, তুমি মিথ্যে কথা বলতে পারি? হ্যাঁ, যদি বলে আমি মিথ্যে কথা বলছি, আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। না না গো, তোমাকে যেতে হবে না বাড়ি ছেড়ে। ভাই তুই এক কাজ কর, তুই চলে যা। ঠিক আছে। শিক্ষা ভালো দেয়নি। আর তুমি বলছিলে না চোরের এই বাড়িতে কোনো জায়গা নেই, এবার তুমি বাড়ি থেকে বেরো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর আমি এরকম করবো না মা, বলো না। আমাদেরকে এবারকার জন্য ক্ষমা করে দাও, আর তোমার ভাই পিছু লাগবো না। লাগবো না, লাগবো না। চল ভাই ভিতরে চল। আর এবার তুই 6 মাস নয় 1 বছর থাকবি, দেখি তোকে কে আটকায়। চল। তো আমাদের এই ভিডিওটা আমরা খুব মেহনত করে বানিয়েছি, সেটা তোমরা ভিডিওটা দেখতেই পেলে। তো তোমাদের সাপোর্টের আমাদের খুব খুব দরকার। তো এই ভিডিওটা বন্ধু বান্ধব যেটা যেটি কাকা কাকি মামা মামি সবাইকে কিন্তু শেয়ার করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করো প্লিজ। আর হ্যাঁ, ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর বেল নোটিফিকেশনটা অন করে নেবে। আর যদি বন্ধুরা ফেসবুকে দেখে ফলো করে নেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।